শিশু কিশোরদের সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি বিল পাস করেছেন নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতারা। এর ফলে শিশুদের জন্য সামাজিক মাধ্যমে আসক্তিমূলক পোস্ট বন্ধ করতে পারবেন অভিভাবকরা। গভর্নর ক্যাথি হোকল জানিয়েছেন তিনি শিগগিরই এই বিলে সই করবেন। বিশেষজ্ঞরা আশা করছেন নিউ ইয়র্কের নতুন আইনটি দেশের অন্য স্টেটগুলোও অনুসরণ করবে। তবে এই আইনের বিরোধিতা করে কোনো কোনো সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ বলছেন এটা মত প্রকাশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য মতে দেশে বর্তমানে 57.8 মিলিয়ন মানুষ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। শিশু কিশোরদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক স্টেটে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়া খাতগুলোর মধ্যে মানসিক স্বাস্থ্য অন্যতম। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে আসক্তিমূলক পোস্টের অবাধ ব্যবহার, বিশেষ করে কোনোরকম নিয়ন্ত্রণ ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক মানসিকতা শিশুদের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তাই সামাজিক মাধ্যমের পোস্টগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে দুটি বিল পাশ করেছে নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতারা। বিল দুটি হল, অ্যালগোরিদম অনুযায়ী শিশুদের কাছে কোনো পোস্ট পাঠাতে পারবে না সোশ্যাল মিডিয়া। এক্ষেত্রে শিশু কিশোররা যেসব পোস্ট অনুসরণ করে শুধুমাত্র তাদের পোস্টই আসবে ডিভাইসে। দ্বিতীয় বিলটি হল, শিশু কিশোরদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে না সোশ্যাল মিডিয়া। এছাড়া রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো নোটিফিকেশন পাঠাতে পারবে না সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো। These notifications act as triggers that are meant to get us to engage back on the platforms again. শিগগিরই এই বিলে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে জানিয়েছেন গভর্নর কেতি হুকুল। এর ফলে শিশুদের মানসিক সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি। That is driven by social media and the addictive algorithms that bombard users. মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিলটিকে ইতিবাচক হিসেবে দেখলেও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের একাংশ এর সমালোচনা করছেন। We have to do more for our children because we are losing them as a society. Government decide what speech, what content is appropriate for our kids. স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে এই বিলটি কার্যকর করতে 180 দিন সময়ের প্রয়োজন হবে। তবে এই বিলটির বিরুদ্ধে এর মধ্যেই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে টেক প্রতিষ্ঠানগুলো। ধারণা করা হচ্ছে তাদের সাথে আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেলে দেশের অন্যান্য স্টেটগুলো নিউ ইয়র্কের এই নতুন বিলটিকে অনুসরণ করতে শুরু করবে, যাতে করে তাদের স্টেটেরও শিশু কিশোরদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।